গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, তড়ি ঘড়ি মৃতদেহ দাহ করার চেষ্টা। খবর পেয়ে তা আটকে দেয় মৃতার পরিবারের সদস্যরা। তাদের দাবি, খুন করা হয়েছে গৃহবধূকে। ঘটনায় চাঞ্চল্য গাইঘাটায়। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ালো গাইঘাটা রামকোলায়। মৃতার বাড়ির লোকের অভিযোগ, বিষ বা অন্য কিছু খাইয়ে তাদের মেয়েকে খুন করা হয়েছে। অভিযোগের তির শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। জানা গেছে, ছ বছর আগে ভালোবেসে বিয়ে হয়েছিল অর্পিতা ও রাকেশের। অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই অর্পিতাকে তার স্বামী রাকেশ ও শ্বশুর শাশুড়ি মিলে অত্যাচার করত। গতকাল অসুস্থ অবস্থায় অর্পিতাকে বাপের বাড়ি রেখে আসে রাকেশ। মেয়ের অসুস্থতার কারণে পরিবারের লোকেরা প্রথমে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে রেফার করা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। সেখানে রাতেই অর্পিতার মৃত্যু হয়। অভিযোগ, রাতেই হাসপাতাল থেকে মৃতদেহ বাড়িতে নিয়ে এসে সকালে তাকে দাহ করার জন্য প্রস্তুতি শুরু করে শ্বশুর বাড়ির লোকেরা। খবর পেয়ে মেয়ের বাড়ির লোকজন এসে তা আটকে দেয়। দুই পরিবারের মধ্যে বচসার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ। ও কালকে হঠাৎ করে ছুটতে ছুটতে বাবার বাড়ি যায়, মানে আমার মাসির বাড়ি। সেখানে গিয়ে বলছে, বোন আমার গা হাত পুরো জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, আমাকে একটু বাঁচা শিগগির। যে আমার ছোট আমার মেজো বোন যে আছে, ওর বোন, সে তেল তেল মালিশ করে, তেল জল মালিশ করে, মালিশ করার পরে কোনো রকম পরিবর্তন হয়নি। দেখছে আস্তে আস্তে গা হাত পুরো হলুদ হয়ে যাচ্ছে, মুখে এরকম ঘা ঘা হয়ে যাচ্ছে। আসছে, ও মাকে ফোন করলো, মা শিগগির এসো, দিদিকে হসপিটাল করতে। তারপর হসপিটাল ঠাকুরনগর নিয়ে যায়। ঠাকুরনগর থেকে বলছে কন্ডিশন ভালো, আমি পারবো না, বনগাঁতে রেফার। বনগাঁ থেকে নাকি বলা হয়েছিল বডি কন্ডিশন যেমন আছে, নিজেদের তো হয়তো কোলাপ করে যাবে, তো আপনারা একটু অপেক্ষা করবেন। তো সেই একটু অপেক্ষা করতে গিয়ে ওখানেই মারা যায়। আমার আমার ধারণা এটা নর্মাল মৃত্যু নয়, এটা পয়জনিং, স্লো পয়জন। আমি বলবো না যে একবারে দিয়েছে, স্লো পয়জনের কেস আছে, এটা আমার ধারণা। অর্পিতার পরিবারের লোকজনের অভিযোগ, রাকেশ সম্প্রতি একটি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। জানিয়ে অর্পিতা ও রাকেশের মধ্যে মাঝে মধ্যেই অশান্তি লেগে থাকত। অর্পিতার পরিবারের দাবি, স্লো পয়জন করে অর্পিতাকে মেরে ফেলা হয়েছে। কেন করছে বলে আমরা ইদানিং খবর, ইদানিং বলতে মাস ছয় সাতেক আগে আমার মেয়ের অন্নপ্রাশনের সময় আমরা খবর পেয়েছি যে ওর একটা অ্যাফেয়ার চলছে, আর একটা অ্যাফেয়ার চলছে আমার বোনের বরের হাজবেন্ডের, আর সেটা নিয়ে মাঝে মাঝে প্রচুর ঝামেলা হতো। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতদেহ উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। মৃত গৃহবধূর মা জানান, জামাই ফোন করে মেয়েকে এখানে রেখে যায়, মেয়ে কথা বলতে পারছিল না। সে কোনো মতে জানায় মুখে ও পেটে যন্ত্রণা করছে, হাসপাতালে নিয়ে গেলে ওর মৃত্যু হয়। বললো, মা আমার খুব শরীর খারাপ, তা কেন কি হয়েছে? বললো কি যে গালের ভিতরে ঘা আর শুধু জ্বলে যাচ্ছে। ঠাকুরনগর হসপিটালে যাওয়ার পরে ভর্তি নিল না, সেখান থেকে আমরা বনগাঁয় নিয়ে গেলাম। বনগাঁয় নিয়ে যাওয়ার পরে বললো এই অবস্থা তো খুব ক্রিটিক্যাল, তা কি হয়েছে? আমি এবার তখন এই ঘটনাগুলো আমি খুলে বললাম যে এরকম এরকম ব্যাপার, আমি এর ভিতরে কিছুই জানি না। মারা গেছে তখন 11:30 বডি, বললো কি 3:30 সময় বডি দিয়ে দেবে। তা আমি বললাম না, পোস্টমর্টম বডির হয়নি। আমার অভিযোগ, আমি পোস্টমর্টম করে জানতে চাই যে কিসের জন্য কি হয়েছে। আমি সন্দেহ করছি, শুধু বলছে আমার বুক জ্বলে যাচ্ছে, ইশারায় দেখায় দিচ্ছে আমার বুক জ্বলে যাচ্ছে, কেন জ্বলে যাচ্ছে? আমি কিন্তু সেটাই তদন্ত করতে চাই যে কেন জ্বলে যাচ্ছে। এক আত্মীয় দাবি করেন, অ্যাসিড খাইয়ে তাদের মেয়েকে খুন করা হয়েছে। আজকে খুন হলো, কালকে রাতে সন্ধ্যেবেলায়, মানে আমার সেই মানে বোনের বরের নাম রাকেশ, কালকে যখন অসুবিধাটা হয়েছে তখন আমার মাসির বাড়ি দিয়ে সব দিয়ে আসার পরে মেজে বুনি যে ধরেছে যে বোন আমার বাসা, আমার গলা বুক জ্বলে যাচ্ছে। কেন গলা বুক জ্বলে যাচ্ছে? সঙ্গে সঙ্গে তোমার সে রাকেশের কাছে ফোন করেছে বোন, যে এরকম দিদির শরীর খারাপ লাগছে, ডাক্তারের কাছে নিতে হবে। তখন নাকি রাকেশ বলছে কি যে, রাকেশ কি বলেছে আমি জানি না সঠিক, কিন্তু বলছে কি যে কি হয়েছে, ঠাকুরনগর নিয়ে গেছে আমার মাসি। নিয়ে যাওয়ার পরে ওখান থেকে বনগাঁয় ট্রান্সফার করেছে, বনগাঁয় নিয়ে গেছে। বনগাঁয় যাওয়ার পরে বলছে ওরা গালে ঘা হয়েছে না কি হয়েছে সেটা বলছে, কিন্তু এটা আপনারা যে দেখুন, এটা স্বাভাবিক মৃত্যু না। ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ। লোকজন ভালো না বললেই চলে, বউটাকে খুব নির্যাতন দিতাম আমরা, শুনতাম। আমাদের বাড়িটা তো ওইদিকে, ওই রাস্তার ওই সামনে, আমরা শুনতাম খুব নির্যাতন দিত বউটা কত, এটা শাশুড়ি শ্বশুর স্বামী কত। আমরা তো এবারই ঢুকতাম না, তো এরা লোক ভালো না বলে ঢুকতাম না। এর বাবা যখন ছিল আমাদের আসা যাওয়া ছিল, ওর মা ছিল আসা যাওয়া ছিল। ওরা মরে যাওয়ার পরে মাটাকে এই পুকুরে ডুবিয়ে মেরেছে, তারপর থেকে আমরা আর এইবারই আসিনি, মানে খুব একটা মেশে নেই দেখছো। প্রথম বমি হলো,
বমি হওয়ার পরে বলে আমার বুক জ্বালা যাচ্ছে, দিয়ে এবার আমি বললাম ছেলেদের বললাম যে ওর হসপিটালে ভর্তি করো। এবার ভর্তি করার পরে ওকে প্রথমে ঠাকুরনগর হসপিটালে নিয়ে যাওয়া হলো, বুনগা রেফার করলো। পোস্টমর্টম হয়েছিল বডির? না, এইবারে মারা গেছিল। কখন মারা গেছিল? মনে আপনার দশটা কত নাগাদ, দশটা পনেরো কুড়ি নাগাদ। ওরা যেটা অভিযোগ করছে, বিয়ের পর থেকে আপনারাই বউকে খুব মারধর করতেন, বউকে বারবার তাড়িয়ে দিতেন। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপূজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।